আমরা স্বাধীন তোমার অহিংসতায়, আমরা ঋণী তোমার ধৈর্যশীলতায়, আমরা মলিন তোমার কোমলতায়, তোমার স্মৃতি রইবে মননে রবে চিরস্থায়ী সর্বক্ষণে, তোমার শিক্ষা সদাই মানি অহিংসা ও অসহযোগের বাণী, সন্ন্যাসী রূপে ভারতে আনিলে সেই নব নব পথ, সেই পথ ধরে একদিন এলো আমার স্বাধীন ভারত, সেই সে তোমার ডাকে সারা ভারত সারা দিয়েছিল, চিনে নিয়েছিল তোমাকে, তারপর থেকে যা হয়েছিল তার সবটাই ইতিহাস। গান্ধী যে তুমি, মহাত্মা তুমি, তুমি তো মোহনদাস। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী একজন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। গান্ধী ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা এবং বাপু নামে পরিচিত। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে। 2 অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। 2007 সালের 15ই জুন জাতিসংঘের সাধারণ সভায় 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সকল সদস্য দেশ এ দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে। একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধী প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ভারতে ফিরে আসার পরে তিনি কয়েকজন দুস্থ কৃষক এবং দিনমজুরকে সাথে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা এবং বহুবিস্তৃত বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। কিন্তু এর সবগুলোই ছিল স্বরাজ, অর্থাৎ ভারতে বিদেশি শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে। গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে একটি জাতীয় প্রতিবাদ আন্দোলনের সূচনা করেন। সকল অফিস ও কলকারখানা বন্ধ হয়ে যায়। ভারতীয়দের সরকারি স্কুল, পুলিশ বিভাগ, সেনাবাহিনী ও সরকারি চাকুরি ত্যাগে উৎসাহিত করা হতে থাকে। আইনজ্ঞরা সরকারি আদালত বর্জন করেন। গণপরিবহন, ব্রিটিশ দ্রব্য সামগ্রী, বিশেষত কাপড় বর্জিত হয়। চম্পারণ ও খেদা সত্যাগ্রহ। 1918 সালে চম্পারণ ও খেদা সত্যাগ্রহের সময় অস্বাস্থ্যকর অবস্থা, হিংসা, কুসংস্কার, নারী নির্যাতন ও অস্পৃশ্যতার অন্ধকারে নিমজ্জিত গরিব কৃষকদের নেতৃত্ব দেন তিনি। এইসব দুর্দশার মধ্যেও তাদের বাধ্য করা হয়েছিল খাদ্যশস্যের বদলে নীল, তামাকো, তুলা উৎপাদনে। বদলে দেওয়া হয়েছিল অতি নগণ্য মজুরি। তার উপর দুর্ভিক্ষ সত্ত্বেও তাদের করদানে বাধ্য করা হয়েছিল। শেষ পর্যন্ত সরকার এই মর্মে চুক্তি স্বাক্ষরে বাধ্য হন যে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে কর মকুব করা হবে, কৃষকদের নিজ ইচ্ছামতো ফসল চাষ করতে দেওয়া হবে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে ও সমস্ত জমি ও সম্পত্তি যা বাজেয়াপ্ত করা হয়েছিল তাও ফেরত দেওয়া হবে। আমেরিকা স্বাধীনতা যুদ্ধের পর এটাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বৃহত্তম বিজয়। মহাত্মা গান্ধীকে সাহায্য করেন রাজেন্দ্র প্রসাদ ও জওহরলাল নেহরুর মতো একদল তরুণ ভারতীয় বিপ্লবী। খেদা আন্দোলনটি সামগ্রিক পরিচালনার দায়িত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনিও গান্ধীজির সহসৈনিকে পরিণত হয়েছিলেন। খিলাফত আন্দোলন। তুরস্কের মুস্তাফা কামাল ইসলামের খলিফা বলে পরিচিত তুরস্কের সুলতানকে সিংহাসনচ্যুত করলে ব্রিটিশ সরকার কামালকে সমর্থন করেন। তখন লক্ষ লক্ষ ভারতীয় মুসলমান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। প্রতিবাদের উদ্দেশ্যে মুসলমান নেতারা খিলাফত কমিটি গঠন করে।
তাদের প্রতি ব্রিটিশ সরকারের উদাসীনের অবসান ঘটাতে সচেষ্ট হন। জালিয়ানওয়ালাবাগের আন্দোলন। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের একটি নিরস্ত জমায়েত রেজিনাল্ড ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হলে শতাধিক মানুষ নিহত ও সহস্রাধিক আহত হন। মহিলা, শিশু ও বৃদ্ধদেরও ছেড়ে দেওয়া হয় না। এই ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ শুরু হলে ব্যাপক ধরপাকড়, লাঠিচার্জ ও হত্যালীলা চালায় পুলিশ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের ব্রিটিশ শাসনের সর্বাপেক্ষা কুখ্যাত ঘটনা বলে বিবেচিত হয়। গান্ধীজি তার সহযোগীদের কাছে পরিষ্কার হয়ে যায় যে ব্রিটিশ শক্তির সঙ্গে এবার সংঘাত অনিবার্য। অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত ভারতব্যাপী অহিংস গণ আইন অমান্য আন্দোলনগুলির মধ্যে সর্বপ্রথম। 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগের সূত্রপাত ঘটায়। ব্রিটিশ পার্লামেন্টে রাওলাট আইন পাশ হলে ভারতের ভাইসরয় ও ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল 1919 সালের 6 এপ্রিল সেই আইন বলবৎ করে। এই আইন বলে ভারতবাসীর ওপর দমনমূলক নানা বিধিনিষেধ আরোপিত হয়, সাধারণ মানুষের ন্যায় বিচার লঙ্ঘিত হয়, ন্যূনতম প্রমাণ দাখিল ব্যতিরেকেই সেনা ও পুলিশকে সাধারণ ভারতীয়দের গ্রেফতার, কয়েদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হয়। চম্পারণ, খেদা, খিলাফত ও অমৃতসর 1918 সালে দক্ষিণ আফ্রিকায় এবং বিহারে চম্পারণ ও গুজরাটের খেদায় মহাত্মা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন কিভাবে গণ আইন অমান্য করে সরকারি কাজে বাধা দিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সম্ভ্রম ও দৃষ্টি আকর্ষণ করা যায়। লবণ সত্যাগ্রহ। 1930 সালের 12ই মার্চ দাণ্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কলপ্রদান বিরোধী প্রতিবাদ আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। 1920 থেকে 1922 সালের অসহযোগ আন্দোলনের পর লবণ সত্যাগ্রহ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠিত ব্রিটিশ বিরোধী আন্দোলন। 1930 সালের 26ই জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করার অব্যাহতি পরেই এই সত্যাগ্রহের সূচনা ঘটে। মহাত্মা গান্ধী আমেদাবাদের কাছে তার সবরমতী আশ্রম থেকে দাণ্ডি পদযাত্রা শুরু করে 24 দিনে 240 মাইল অর্থাৎ 390 কিলোমিটার পথ পায়ে হেঁটে দাণ্ডি গ্রামে এসে বিনা করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন। বিরাট অসংখ্য ভারতীয় তার সঙ্গে দাণ্ডিতে আসেন। 1930 সালের 6ই এপ্রিল সকাল 6:30টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন। সেই সঙ্গে তার লক্ষাধিক অনুগামীও লবণ আইন ভেঙে ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা করলেন। এই আন্দোলনের ফলে ভারতের স্বাধীনতা প্রসঙ্গে ব্রিটিশদের মনোভাব অনেকটাই বদলে যায়। আইন অমান্য আন্দোলন ভারতের জাতিকে সর্বপ্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত করে তোলে। কংগ্রেস যে ভারতের বৃহত্তম রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে এই সত্যটিও প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলন বিশ্ববাসীর কাছে ভারতের ব্রিটিশ রাজের অত্যাচারী রূপটি প্রকাশিত করে এবং ভারতের স্বাধীনতার সমস্যা ব্রিটিশ সাম্রাজ্যের ঘরোয়া সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক বিষয় এটাও বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। ভারত ছাড়ো আন্দোলন ছিল আরেকটি আইন অমান্য আন্দোলন, যেটি 1942 সালের 9 আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে একটি গণপ্রতিবাদ, যেটিকে গান্ধী উল্লেখ করেন ব্রিটিশদেরকে ভারত ছাড়ার একটি দাবি হিসাবে। 1942 সালের 8ই আগস্ট গোয়ালিয়ার ট্যাক্স ময়দানে তিনি এই উদ্দেশ্য ভাষণে বলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। মহিলাদের উন্নয়ন এবং মহিলা আন্দোলন সম্পর্কিত গান্ধীজির অবদান। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে দীর্ঘকাল অবস্থান করার পর যখন ভারতে এসেছিলেন তখন তিনি নারীদের মুক্তির ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। তিনি নারীর প্রয়োজনকে স্বাধীনতার লড়াইয়ের চূড়ায় নিবেদিত করেছিলেন। মহাত্মা গান্ধী নারী উন্নয়নের জন্য কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
সেগুলি হলো লিঙ্গে সমতা, বিবাহ, পর্দা, যৌতুক ব্যবস্থা, বিধবা পুনর্বিবাহ, বিবাহ বিচ্ছেদ, মহিলা সম্মান, শিক্ষা ও সহশিক্ষা, জন্ম নিয়ন্ত্রণ এবং নির্যাতন। মহিলাদের উন্নয়ন ও মহিলা আন্দোলন সম্পর্কিত মহাত্মা গান্ধীর অবদান। সমসাময়িক ভারতে মহাত্মা গান্ধীর সবচেয়ে বড় অবদান ছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতের রাজনৈতিক আন্দোলনে নারীদের ভূমিকা বাড়িয়ে নারী মর্যাদা পরিবর্তন করা, নারীদের জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেওয়ার জন্য তার সকল আন্দোলনের ফলে জনসাধারণের কাছে নারী ব্যাপক অংশগ্রহণ করেছিল। তার বক্তৃতা লেখার মাধ্যমে তিনি বিশ্বের সুপ্ত শক্তি সামনে তুলে ধরতে সচেষ্ট হয়েছিলেন। তার রাজনীতি কেবল ভারতীয় নারীদের মধ্যে নয়, বরং তাদের জীবনে একটি নতুন অর্থ অনুসন্ধানে সুযোগ করে দিয়েছিল। তিনি তার লেখার মাধ্যমে নারী শক্তি আন্দোলনের মধ্যে সংযোগ এর কথা তুলে ধরার চেষ্টা করেন। তার লেখাগুলি এবং ভাষণগুলি সূচিত করে তিনি শান্তি আন্দোলন নারীদের বিস্তৃত অংশগ্রহণের কথা বলেছেন। তার মতে অহিংসা সমাজ গঠন নারীরা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে বলে তিনি মনে করেন। এর জন্য মহিলাদের আন্দোলন এবং তাদের নিজস্ব সম্ভাবনা এবং অভ্যন্তরীণ শক্তি উপলব্ধি করতে হবে। গান্ধীজি মহিলাদের অবস্থান বা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে প্রভাবিত করে এবং প্রাসঙ্গিকতা পরীক্ষা করে। তার মতে মেয়েরা কেবলমাত্র দাসত্ব করেই থাকে, তারা পুরুষদের অধীনেই চলবে, মহিলারা গান্ধীজি বলেন এইসব মেনে নিলে চলবে না, তাদের সমাজের মূল স্রোতে ফিরে আসতে হবে, তাদেরকে পুরুষের সঙ্গে সমান কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তিনি এক কর্মের সাথী এই কথাটিও উল্লেখ করেন। তার মতে স্বামী স্ত্রী দুজনে একে অপরের সাথী। আগেকার দিনে মহিলারা সব কিছু থেকে পিছিয়ে ছিল, তাদেরকে ঘরের বাইরে বের হতে দেওয়া হতো না, এমনকি বিদ্যাচর্চাও করতে দেওয়া হতো না। গান্ধীজি বলেন সেই সব মহিলাদের বিদ্যাচর্চার ক্ষেত্রে প্রথমে উদ্বুদ্ধ করবে তাদের স্বামীরাই। গান্ধীজি বলেন পুরুষদের যে সমস্ত পুরনো রীতিনীতি আছে এগুলো থেকে মহিলাদের বাইরে বেরিয়ে আসতে হবে। আগেকার দিনের মহিলাদের বাড়ির বাইরে যেতে দেওয়া হতো না, বলা হতো যে মহিলাদের কাজ মহিলারা করবে এবং পুরুষদের কাজ পুরুষরাই করবে, মহিলাদের কাজ নির্দিষ্ট করে দেওয়া হতো। গান্ধীজি এগুলো থেকে মহিলাদের বাইরে বেরিয়ে আসতে বলেন। গান্ধীজির মতে বিয়ে এমন একটি প্রথা যে প্রথা শুধু মেয়েরাই নয় পুরুষদেরও করতে হবে এবং সমান সম্মতি থাকতে হবে। গান্ধীজি মহিলাদের এই সব পর্দা প্রথা থেকে বেরিয়ে এসে সম্মানের সঙ্গে বাঁচতে হবে এ কথা বলেন। গান্ধীজি নারীদের কম বয়সে বিবাহ না দিয়ে নারীদেরকে দেশের কাজের জন্য নিয়োগ করতে বলেন, কারণ তিনি মনে করেন নারীদের উন্নতি না ঘটলে সমাজের উন্নতি সম্ভব নয়। গান্ধীজি নারী উন্নয়নের ক্ষেত্রে যেসব পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন তা প্রথম অনুপ্রাণিত হন দুজনের কাছ থেকে, তার মাতা পুতলিবাই এবং তার পত্নী কস্তুরাবাইয়ের কাছ থেকে। তার মতে আমার পত্নীর কাছ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি, আমার পত্নী আমাকে পরিবর্তন করেছে। তিনি বলেন আমার পত্নীর চোখের দিকে তাকালে বুঝতে পারি অন্যান্য নারীর দুঃখ, দুর্দশা ও কষ্ট। ভারতীয় নারীরা কতটা দুর্দশায় আছে তিনি বুঝতে পারেন তখনই যখন তিনি ইউরোপিয়ান নারীদের সংস্পর্শে আসেন। তার পত্নী কস্তুরাবাই প্রথম দক্ষিণ আফ্রিকাতে সত্যাগ্রহ চালু করেন, তিনি ওই সত্যাগ্রহে যোগ দেন এবং তিনি বলেন সত্যাগ্রহ হলো একটি কঠিন অস্ত্র, সহজ অস্ত্র নয়। গান্ধীজি বলেন নারীদেরকে মুক্ত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, কারণ নারীদের মধ্যেই সত্যাগ্রহ লুকিয়ে আছে আর তার জন্য চাই নারীদের শিক্ষা। এইভাবে তিনি নারী উন্নয়নের জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং নারী উন্নয়নে তার অবদান অপরিসীম। গান্ধীজি কা এক মুখ্য কার্যক্রম নারী মুক্তি কা থা। স্ত্রীয় নে ভারত কে সবি ভাগো মে সামাজিক কার্যো অর আন্দোলনো মে ভাগ লিয়া। গান্ধীজি নে কাহা থা কি স্ত্রী পুরুষো কো এক দূসরে কা মার্গদর্শন করনা চাহিয়ে, দোনো এক দূসরে কে পূরক হ্যায়, দোনো কো নিডর হোকর এক দূসরে কা সাথ দেনা চাহিয়ে, তভি দেশ কি রাজনীতি সফল হোগি। কংগ্রেস কে অধিবেশনো মে স্ত্রীয় নে বড়ি সংখ্যা মে ভাগ লিয়া, জুলুস নিকালা। গান্ধী জি কি অহিংসা কো দেশ কি স্ত্রীয় নে সহজ হি আত্মসাত কর লিয়া। কংগ্রেস কে অধিবেশনো কো সফল বানানে মে স্ত্রীয় নে সক্রিয় ভাগ লিয়া অর অনেক জিম্মেদারিয়াঁ দিখাই। আমাদের দেশ ও বরেণ্য
প্রচ্ছল ব্যক্তিত্ব গান্ধীজির প্রশস্তি করে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত লিখলেন ওই সেই লোক ভারত পুলক ওই সেই গান্ধীজি। যুগজীবনের ক্ষয় অপরাধ যখন পরাধীন জাতিকে গ্রাস করেছে তখন এই মহাজীবনের উপস্থিতি সমগ্র দেশকে বার্তা দিয়েছে ঐক্য চেতনার, ধর্মবিরোধ নিরসনে, প্রতিবাদে এক দেশ এক প্রাণের। মুনিয়ামোহন থেকে মহাত্মা দীর্ঘ যাত্রাপথের ইতিহাসের এক বিতর্কিত চরিত্র হয়েও বিশ্বজোড়া যাঁর পরিচিতি আন্তর্জাতিক স্বীকৃতিও আদায় করেছেন, যে মহান ব্যক্তির কাজ আজকের দিনে তার প্রাসঙ্গিকতা কি একেবারেই নেই? কবি জীবনানন্দ দাশের স্মরণ নিয়ে এ কথাই বলা যায়, মানুষের প্রাণ থেকে পৃথিবীর মানুষের প্রতি যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল ফিরে আসে মহাত্মা গান্ধীকে আস্থা করা যায় বলে। তিনি মহাত্মা, আর তাই এই সংকটকালে তার জন্মের 150 বছরের এই সসম্ভ্রম দূরত্ব দাঁড়িয়ে কবি বললেন মেলাবেন তিনি ছোড়ো হওয়া আর পোড়ো বাড়িটার, ওই ভাঙা দরজাটা মেলাবেন তোমার আমার দেশের দশের সাধনা সুনাম, ক্ষুধা ও ক্ষুধার যত পরিমাণ মেলাবেন। এই প্রত্যাশা আর বিশ্বাস নিয়েই আজ আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই সত্যাগ্রহের সেই বিজ্ঞানীকে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ দেওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। নমস্কার।